আচ্ছা, তো এবার আপনি ক্যাটাগরি সুইচ অফ করেন, আপনি রাউটার আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা সাইন আপ এখানে ফর্ম। বন্ধ করে দিয়ে গেছে, বন্ধ হয়েছে, বন্ধ করে দেন, সব বন্ধ করে দেন। আচ্ছা, তো এগুলো তো জানি, এগুলো নিয়ে তো এত টেনশন নাই। অ্যাকশন, অ্যাকশনের কাজটা কি? হ্যাঁ, রিকোয়েস্টে যাবে। আচ্ছা, মেথডের কাজ মানে গেট আর পোস্ট, পোস্ট আর কাজ থেকে। সিকিউর জিনিসটা আসলে ভুল, কারণ এত কিছু সিকিউরিটি দিই তারপরে সাইট হ্যাক হয়ে গেছে, তো শুধু পোস্টের কারণে তো হয় না। জিনিসটা কি হয়, পোস্টে কি হয় মানে একটা কি বলা হয়, জাস্ট একটা গেট আর কিছু না। পোস্ট হিডেন অবস্থায় সার্ভারে যায়, কারণ আমার ইনফরমেশনটাকে হিডেন করে, জিনিসটা বুঝছেন। এনক্রিপ্টেড তো আপনার ওই যে যে আপনার পাসওয়ার্ড গুলো যেগুলো আছে, SHA-1, MD5, তারপর হ্যাশ, ঠিক আছে। তো এই মেথডে আপনার পাসওয়ার্ডটাকে র্যান্ডমে মিক্স করে দেয়, যেমন আপনার পাসওয়ার্ড আছে 1 ক্যারেক্টার, 29 ক্যারেক্টার মিশিয়ে দিল, তো এটা হচ্ছে এনক্রিপ্ট। আর এটা হচ্ছে হিডেন করে দেয়, মানে আপনার ইনফরমেশন জাস্ট হিডেন করবে, কিন্তু এটাও ক্র্যাক করা যায়। এটা জাস্ট হিডেন করে, মানে সিকিউরিটি আসলে বলা ঠিক নয়, কিন্তু হিডেন করে, সার্ভারে হিডেন অবস্থায় থাকে, দেন আপনি সিকিউরিটি অ্যাপ্লাই করেন। আচ্ছা, এটা তো বুঝছি। আচ্ছা, ক্লাস খুব কঠিন যাবে, তো এটার পরে খুব কঠিন যাবে, তো যেমন হোক জোর করে বুঝে নিয়ে ক্লাস, যেমন জ্বর, যেমন জ্বর আসলে জোর করে রাখাই না, ওইভাবে কঠিন না গেলে ভালো লাগে। মনে করেন যে আপনাদের জ্বর আসছে আজকে, আমি জোর করে রাখাইছি। আচ্ছা, তো এই জিনিসটা দেখাই দিই, বেশিক্ষণ লাগবে না। এটার পর আমরা ভুই জিএসটা শুরু করবো, আজকে ভুই জিএসএল কনসেপ্ট শেষ আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো কি করব, প্রথমে এই যে দুইটা ফাইলের সাথে লিংক করব, ইউটিলিটি আর জেএস ভ্যাল। আর ফাইল দুইটা কই পাবো, দিয়ে দিতেছি, আজীবন রাখবেন, বাস। এগুলো আপনি ডাউনলোড করে দেখুন, এগুলো পাবেন, কিন্তু আপনার ছোট ছোট পাবেন, মানে এত বড় পাবেন না, মানে রেখে দিবেন যেখানে মধ্যে, বা ব্যাংকেও জমা দিতে পারেন। তেমন একটা একটা প্রজেক্টে লাগানো স্ক্রিপ্ট ডট জেস ভ্যাল, না জেস ভ্যাল ডট জেস, আর একটা কি আছে, ওটা স্ক্রিপ্ট। ও আচ্ছা আচ্ছা, আসলে খেয়াল করে নি। কপি না করলাম, ঠিক আছে। আচ্ছা, তো দুইটা লিঙ্ক করলাম, ইউটিলিটি, ইউটিলিটি জেএস ভ্যাল। আচ্ছা ঠিক আছে, দুইটা লিঙ্ক করলাম। তো এখন যেটা করতে হবে, আর দুইটা ফাইলটা একটু জেএস ভ্যালটা পরে দেখাই, ইউটিলিটিটা দেখাই আগে। এটা ওপেন করলাম, এখন তো এটা ফাইল দেখে কি বোঝা যায়, বোঝা যায় না, মানে আমরা কান্ট্রি, স্টেট বিভিন্ন আমরা ফর্মে দেখি না, কান্ট্রি, স্টেট, মানে মানে এগুলো কি আমি কি ম্যানুয়ালি টাইপ করবো কারেন্সি? হ্যাঁ, মানে এখান থেকে এডিট করা যায়, কিন্তু এটা হচ্ছে, এটা হচ্ছে খুব একটা বড় ধরনের স্ক্রিপ্ট, মানে কোড দিয়ে দিয়ে মানে এখানে সব পাবে। আজকে দেখাবো কান্ট্রিটা কেমন অ্যাড করতে হয়, ঠিক আছে। স্টেট আছে, মানে একটা করলেই বাদ বাকি সব করতে হবে। আমাদের ডিস্ট্রিক্ট
হ্যাঁ দিয়ে দিবেন, জাস্ট এখানে টাইপ করার কষ্ট আর কি। আচ্ছা তোমাদের লাগবে কোনটা, কান্ট্রি না? কান্ট্রি, ঠিক আছে, এটা অ্যাড করবো। তো এটা অ্যাড করবো কীভাবে, ওয়ার্ল্ডে কয়টা কান্ট্রি আছে? 200, মানে যত বলে হোক দুই তিনটা এখানে বেশি পাই। আচ্ছা আর এখানে আরেকটা সুবিধা কি, আপনার কান্ট্রি কোড সহ দেওয়া, যেমন নতুন বিডি, আসলে অ্যাড করে দিবেন। ঠিক আছে, বিডি ইউজে, মানে নতুন আসলে জাস্ট কমা দিয়ে অ্যাড করে দেবে, শুধু খবর লাগবে না যে কোন দেশটা স্বাধীন হয়েছে। আচ্ছা তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, ইনপুট এখানে একটা ই অপশন দেয় কি, সিলেক্ট, সিলেক্ট এখানে। আর যদি আমি পিএইচপি তে যদি চাই যে একটা কান্ট্রি সিলেক্ট হলো, আমার পিএইচপি তে চলে যাবে, জাস্ট কিছু না একটা নেম দিয়ে দিয়ে দেব কান্ট্রি, আর আমি যেটা সিলেক্ট করবো অটোমেটিক চলে যাবে, মানে সব দিক দিয়ে সুবিধা আছে। যেহেতু আপাতত লাগতেছে না দিলাম। আচ্ছা তো কি হবে, অপশন ভ্যালু, আর ফর্ম কত প্রকার এটা বলতে পারবেন? আচ্ছা পরে বলতেছি, ওই ফাইলে বলবো, সিলেক্ট কান্ট্রি। আচ্ছা অপশন বললো সিলেক্ট কান্ট্রি, এখানে যদি দিই, আচ্ছা এই নিয়ে তো সমস্যা নাই, আছে ডিজাইন নিয়ে একটা সুন্দর টেমপ্লেট নামায় করে ফেল। আচ্ছা তো এখানে যেটা দিব এখন, ওই যে ফাংশন কনসেপ্ট, যেমন এখানে ফাংশন দেওয়া, ফাংশন কি দেওয়া, প্রিন্ট কান্ট্রি অপশন, এটার ফাংশন কি দিছে, প্রিন্ট কান্ট্রি অপশন, জাস্ট এটা কপি করব। ওই যে ফাংশন ক্রিয়েট করলাম এক জায়গায়, আর কল মানে ক্রিয়েট করলাম এক জায়গায়, কল করব আমার যেখানে দরকার সেখানে করব, এটাই ফাংশনের একটা সুবিধা, কোনো ভেজাল নেই। এখানে কি বলবো, এসসি স্ক্রিপ্ট জাস্ট প্রিন্ট কান্ট্রি অপশন ক্লোন, ঠিক আছে। আচ্ছা রিলোড দিই, কাজ করছে, কাজ করেনি, যদি কাজ না করে তাহলে এটা কাজ করবে। কাজ করছে, অনেক স্ক্রিপ্ট হয়, মানে আপনার বডিতে সাপোর্ট করে না, মানে অনেক স্ক্রিপ্টের ফাংশন গুলো দেখা যায় যে আপনার মানে স্ক্রিপ্ট আগে লোড হয় দেন ফাংশনটা কাজ করে, মানে হ্যাঁ মানে উপরে থাকবে, মানে আপনি যেখানে ফাংশন কল করছেন তার উপরে থাকবে, মানে অনেক ফাংশন দেখা যায়, মানে এটা কারণ হচ্ছে, মানে স্পেসিফিক না, মানে একটা কারণ আছে, মনে করেন যে আগে লোড হয় কি সিএসএস, তারপর হয় জাভাস্ক্রিপ্ট, তো যদি জাভাস্ক্রিপ্ট লোড হয় তো জাভাস্ক্রিপ্ট আগে কি লোড হয়, বডি লোড হয়, তো তো দেখা যায় যে ফাংশন অনেক সময় যেগুলো আপনার কল দেওয়া থাকে বডিতে, তো দেখা যায় যে স্ক্রিপ্টটা অনেক সময় নিচ্ছে না, যে আমি তো স্ক্রিপ্ট পাচ্ছি না তাহলে আমি ফাংশন কি কাজে লাগাবো, এই কারণে কিছু কিছু ফাংশনটা কি করে দিতে হয়, সেভ করে দেওয়া হয়, আর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সোর্স ফাইলে সমস্যা হয়, সিরিয়াল থাকলে সমস্যা করে না, যদি সোর্স হয় স্ক্রিপ্টগুলো তাহলে এই ধরনের ইস্যু সমস্যা করে, আমি বডিতে দিচ্ছি আমার সব ঠিক আছে কিন্তু কাজ করতেছে না, তাহলে তাই মানে কি যখন মানে সে আগে ফাংশন কলটা নিয়ে নিচ্ছে দেন স্ক্রিপ্ট লোড করতেছে, কিন্তু আমার কি আগে স্ক্রিপ্ট লোড করবে দেন ফাংশন কাজ করবে, জিনিসটা বুঝতে পারছেন? তো এই ধরনের ইস্যুর কারণে একটু চেঞ্জ করে দেখার দরকার যে এরকম আছে কিনা। আর সিডিএনএ তো নিশ্চিত কোনো সমস্যা হয় না, কিন্তু এটা ম্যাক্সিমাম সমস্যা হয় কোন ক্ষেত্রে, সোর্স ফাইলের ক্ষেত্রে, তো যদি এই ধরনের ইস্যু হয় তাহলে একটু চেঞ্জ করে দেখে নিন, আর না থাকলে কি করবো, এটা সিডিএন পাইবেন তুই। কিন্তু সব না, মানে যেগুলো আপনার যদি কাজই না করে তখন কি করবো, এটা তো সব দরকার নেই, মানে যে মানে যে ফাংশন গুলো কাজ করতেছে না সেটা তো আমার আপনার বডিতে দিতে হবে, যে গুগলের গুগলই তো বলে, কিন্তু গুগল সিডিএন কোথায় দিতে বলছিল, খেয়াল আছে বডি স্ট্যাম্পে, তারাই তো বলছে এখন এটা কি বলবে, তারাই লিখে দিছে এটা হেডে অ্যাপ্লাই কর, মানে কিছু না বলেই ইশারা দিয়ে দিচ্ছে,
যেটা হেডে হবে, তো ওরাই হেডে দিতে বলছে। হ্যাঁ ওরাই এই করতেছে, আমি কি বলবো? এর সলিউশন এইটাই যে আপনার মানে সব দিবেন স্ক্রিপ্টে, কিন্তু যেগুলো এই যে এই ধরনের সমস্যা হবে তাদের একটু চেঞ্জ করে দেখবেন উপরে নিচে করে। আচ্ছা দেখ এটা বোঝা গেছে, আমি কি দিলাম প্রিন্ট কান্ট্রি অপশন, দেখেন তো আমার টোটাল লিস্ট চলে আসছে কিনা, চলে আসছে মানে কোনো ভেজাল ছাড়াই, জিনিসটা বুঝছেন? আমি জাস্ট যে কান্ট্রিতে থাকেন, যেন আপনি আর্মানিয়ায় থাকেন আর্মানিয়া দিয়ে দেবেন, সমস্যা কি? ঠিক আছে বুঝে গেছে। আর এটা দেখেন অনেকগুলো আছে, এগুলো একটু দেখেন ঠিক আছে বাসায় গিয়ে। না কান্ট্রির শর্ট কোড যেমন বিডি, তারপর আপনার ইন্ডিয়ার যেমন এইউ অস্ট্রেলিয়া, এটা এটা হ্যাঁ হ্যাঁ কোড নেন, এখান থেকে একটা ফাংশন তৈরি করা আছে, মানে কান্ট্রির জন্য একটা ফাংশন তৈরি করছে স্ক্রিপ্ট। এই যে এখানে কি বলছে ভ্যারিয়েবল কান্ট্রি, তো 200টা কান্ট্রি, ওরা 202 বা এরকম কান্ট্রি আছে আমার জানা মতে। এই যে কান্ট্রি শেষ ঠিক আছে, তারপর কান্ট্রির ফাংশনটা কি প্রিন্ট কান্ট্রি অপশন, এই ফাংশনটা ওরা ক্রিয়েট করছে। এটা আমি কল করছি কোন জায়গায় যেখানে আমার দরকার, তো আমার দরকার কোন জায়গায় যে এর নিচে দরকার, তাই নিচে আমি জাস্ট স্ক্রিপ্ট দিয়ে কি বললাম ফাংশনটা কল করে দিলাম, তাহলে অটোমেটিক চলে আসলো। আর এই ঝামেলাগুলো তো বুঝছেনই যে কি। আচ্ছা তো এটা চলে আসছে, এখন আসি ফর্ম ভ্যালিডেশন পার্টে, তো যাক এটা তো ক্লিয়ার নাকি। আচ্ছা ফর্ম ভ্যালিডেশন পার্টে আসি, জেস ভ্যালিডেশন, আচ্ছা এটা একটু বড় করি। আচ্ছা তো ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে ওই যে করানো হয়েছিল, ছোট করে করাইছিলাম, এখন বড় করে কি হবে, যে অন সাবমিট, তারপর কি হবে রিটার্ন, তারপর একটা ফাংশন দিতে হবে, কি দিতে হবে ফাংশন। এখন এখানে প্রথমে তিনটা ফাংশন দেখতেছি, একটা ভ্যালিডেট কমপ্লিট ফর্ম, একটা হচ্ছে ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে ভ্যালিডেট ইন্টারনাল, তারপর তার ফাইল নেই জাস্ট ওই মানে এগুলো অন্য অন্য ইসের ফাংশন, কিন্তু মেন ফাংশন হচ্ছে এটা তিনটা, মানে তিনটা মানে ফর্মের টাইপ হচ্ছে এরকম তিনটাই। তো আমি কোনটা ইউজ করব কে বলতে পারবে? কেন মনে হইলো, কেন মনে হইলো আচ্ছা যা বুঝাই, যে ফর্মের তিনটা পার্ট থাকে, তিনটা পার্ট বলতে একটা হচ্ছে ভ্যালিডেট কমপ্লিট ফর্ম, ভ্যালিডেট কমপ্লিট ফর্ম, আচ্ছা ফর্মালাইজেশন কনসেপ্ট জানেন, মানে আপনার বলা হয় স্ট্যান্ডার্ড দেখে না মানে বলি কি কারণ, যেমন একটা কনসেপ্ট হচ্ছে ফর্মালাইজেশন, ফর্মালাইজেশন এটা নাম শুনছেন? এটা নাম শোনেন না, এটা হচ্ছে অনেকগুলো রেজিস্ট্রেশন ফর্ম থাকে পেজ বাই পেজ করতে হয়, দেখছেন এরকম কনসেপ্ট? মানে একটা এক পেজ করলেন, আবার নেক্সট দিলেন, আবার সেকেন্ড পেজ, তারপর থার্ড পেজ, ফোর্থ পেজ থাকে না এরকম, দেখছেন? তো এই পেজ বাই পেজ বাই পেজ, কারণ এতগুলো আপনার ডাটা একটা পেজে যখন অনেক অতিরিক্ত হয়ে যায় তখন ওই যে মানে ডিজাইন কনসেপ্টে বলা হয় পেজিনিশন, ঠিক আছে? মানে এক পেজে এত না দিয়ে পেজ বাই পেজ, তবে ফর্মে যখন অনেক ডাটাগুলো চলে আসে যে পেজ বাই পেজ বাই পেজ, সেগুলোকে বলা হয় কি ফর্মালাইজেশন, তাই ফর্মালাইজেশনকে বলা হয় কমপ্লিট ফর্ম। জিনিসটা বোঝাতে পারছি, এই ফর্মালাইজেশনকে কি বলা হয় কমপ্লিট ফর্ম, মানে পেজ বাই পেজ বাই পেজ, যেমন আমরা পাসপোর্টে সম্ভবত আছে কিনা এরকম পেজ না, তো এটা হলো ফর্মালাইজেশন, জিনিসটা বুঝছেন? তো ওইটার ফাংশন এইভাবে বলা হয় কমপ্লিট ফর্ম, মানে একটা বড় আকারের ফর্ম। আচ্ছা আর একটা হচ্ছে ভ্যালিডিটি স্ট্যান্ডার্ড, মানে ওয়ান পেজে যেগুলো থাকে যেমন গুগলের রেজিস্ট্রেশন, ফেসবুকের রেজিস্ট্রেশন, মানে ওয়ান পেজে, সেগুলোকে কি বলা হয় ভ্যালিডেট মানে স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে? স্ট্যান্ডার্ড মানে ভ্যালিডেট না, জাস্ট স্ট্যান্ডার্ড ফর্ম, তারাও নামও দিয়েছে স্ট্যান্ডার্ড লেভেলে যাতে বোঝা যায়, একটা হচ্ছে কমপ্লিট ফর্ম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা আর একটা হচ্ছে ইন্টারনাল, এই যে আন্ডার স্কোর, আন্ডার স্কোর মানে প্রাইভেট, আন্ডার স্কোর কি বোঝায় এটা তো জানেন প্রোগ্রামিংয়ে, আন্ডার স্কোর মানে প্রাইভেট বোঝায়, তো প্রাইভেট কী কী ফাইল, মনে করেন যে আমার ফর্ম রেডি আমি এর মধ্যে ক্যাপচার দিব,
আমার ফর্ম রয়েছে যে গুগলের সিকিউরিটি দিকে, এই যে লাস্ট ওই যে ফর্ম আছে না, যে পুরো পুরো স্ক্রল করলে দেন বাটন এনেবল হয়, এরকম কনসেপ্ট দেখছি না? তবে ওই যে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর ওই যে কিছু কিছু অ্যানিমেশন আছে তুমি ওয়ার্ডপ্রেসে দেখে থাকে, 2+2, মানে ধরনের প্লাগইন আছে, তো এই এগুলোকে বলা হয় আপনার ইন্টারনাল ফর্ম, বুঝতে পারছি? তো হচ্ছে তিনটা ফর্ম্যাট, একটা হচ্ছে কমপ্লিট ফর্ম যেটাকে বলা হয় ফর্মালাইজেশন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম মানে ওয়ান পেজ ফর্ম, আর একটা হচ্ছে ইন্টারনাল ফর্ম মানে কি প্রাইভেট ফর্ম। প্রাইভেট মানে কি ওই যে এক্সট্রা যেগুলো আমরা অ্যাড করি, ঠিক আছে, মানে যে ক্যাপচা, তারপর আপনার ওই যে ওইটাকে কি বলে আমার মনে নেই, যে স্ক্রল করলে যখন বাটন এনেবল হয় আছে না, যে টার্মস এন্ড কন্ডিশন লেখা থাকে উপরে থেকে নিচে স্ক্রল করলে, হ্যাঁ হ্যাঁ, এটাকে মানে এই কনসেপ্টটাকে একটা নাম আছে মনে নেই, আরেকটা আছে যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট না করলে বাটন মানে সাবমিট হতে দিবে না, তো এই ধরনের এটাকে বলা হয় ইন্টারনাল ফর্ম। তাহলে আমরা তিনটা পার্ট পাচ্ছি, তো আমাদের কোন ফর্মটা এটা স্ট্যান্ডার্ড, আর যদি পেজ বাই পেজ থাকতো তাহলে কি করতাম? আচ্ছা বেসিসে কি এরকম আছে নাকি? লিঙ্ক দাও তো বলো, আমি অনেক আগে করছিলাম পাসপোর্টের, এই যে আরো ডাটা থাকলে এটা হয়ে যেত নেক্সট, তাই এটা কি ফর্ম, এটা মানে যেগুলো এক্সট্রা মানে। আচ্ছা তাহলে আমরা কোন ফাংশনটা ইউজ করবো? ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, তাহলে কি করবো, অন সাবমিট রিটার্ন ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, রিটার্ন করলাম, তো রিটার্ন করে যখন ফাংশন দেবো তখন তো আমার দিস দেওয়া লাগবে। দিসটা অন সাবমিট কে, মানে এই ফর্ম যখন সাবমিট হচ্ছে মানে কোন ফাংশনের, কোন ফাংশনের ফর্ম সাবমিট মানে সাবমিট হচ্ছে, তো ওইটাকে আপনার ডিফাইন করবে যে দিস। আচ্ছা এখন আসি মেন যেটা আছে, যে আমার ভ্যালিডেশন ফরম্যাট বললাম, এটা তো দেখলাম ফাংশনাল, এখন ভ্যালিডেশন ফরম্যাট একটু যাই, এগুলো একটু মুখস্থ হয়ে যান, ঠিক আছে? ফর্ম ভ্যালিডেশনকে মানে জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশনের অপশনগুলোকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন। কি বলা হয়, নাম শুনছেন কি না? এই যে দেখেন 351 নম্বর লাইন, মানে অনেকগুলো লাইন আছে, 420 না, একবার নিচে আছে, যেমন রেগুলার এক্সপ্রেশন, যেমন একটা ফর্ম ভ্যালিডেশন তো কী কী থাকতে পারে, যেমন ইমেল, তারপর টেলিফোন, তারপর কী আছে ডেট, তারপর আর এক্স কালার কোড, ওই যে কালার প্লেটের জন্য, তারপর কি আর এক্স পিসি, পিসি হচ্ছে পোস্টাল কোড, পোস্ট কোড, তারপর একটা হচ্ছে জিপ, তারপর কি মানি, তারপর ক্রেডিট কার্ড, তারপর নিউমেরিক, আলফা, আলফা মানে কি যে ওয়ার্ড মানে স্ট্রিং যেগুলো থাকে, আরেকটা থাকে কি আলফা নিউমেরিক মানে ওই যে পাসওয়ার্ডের ক্ষেত্রে, তারপর ওই যে জাভাস্ক্রিপ্ট আলফা নিউমেরিক উইদাউট হাইফেন মানে হাইফেন ছাড়া, মানে হাইফেন দিলে নিবে না, তারপর কি রেস্ট্রিক্টেড ক্যারেক্টার, আমি কিছু কিছু ক্যারেক্টার যদি অ্যাকসেপ্ট না করতে চান, যেমন ডট না করলেন, বলে দেওয়া আছে, ঠিক আছে, মানে এখানেই দেওয়া আছে, এক্সাম্পলও দেওয়া আছে, এই এখানে একটা ফরম্যাট দেওয়া আছে। মানে কোন জায়গা বাদ রাখে নেই, হ্যাঁ
মানে ফর্মের এমন কিছু নাই যেটা মানে বাদ আছে, সবই দিয়ে দিতে হবে। আপনি করতে থাকেন, বললাম না বড় একটা হেড থেকে নেওয়া। তো এখন আমার যেটা লাগবে জাস্ট আমি কিভাবে নিব দেখাই, তাহলে ইজি হবে। যেমন আমার কোথায় লাগবে, ধরেন ইনপুট, ইনপুটের মধ্যে ই নিলাম, কি নিলাম, REG EXP, মানে কি রেগুলার এক্সপ্রেশন, REG EXP। তো জাভা স্ক্রিপ্টের কম্পাইলেশনের ক্ষেত্রে একটা অ্যাট্রিবিউট যেটাকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা, আমার যেহেতু আমার এই ফিল্ডের নামটা কি ফুল নেম মানে কি টেক্সট, তাহলে আমি এটা দুইটা ইউজ করতে পারি, আলফা নিউমেরিক বা আলফা। আলফা মানে কি, আচ্ছা তাহলে আমি আলফা ইউজ করি। আলফাটা কোথায়, এই যে জাস্ট এটা কপি করব, কপি করে এখানে বসায় দেব, তাহলে আমার ভ্যালিডেশন হয়ে গেছে। কিন্তু কিন্তু যদি ভ্যালিড মানে যদি ইউজার যদি কোনো ভুল ইনপুট দেয়, তাহলে একটা তাকে মেসেজ শো করতে হবে। কি মেসেজ শো করাবে, তো সেটার জন্য আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করবো, ই দেওয়াল আর মানে এরো শর্ট ফর্ম, ঠিক আছে। মাস্ট দিলাম, মাস্ট এন্টার নেই, কি বলা যায়, মাস্ট ইনপুট স্ট্রিং ফরম্যাট, দেখ ঠিক আছে মনে পড়তেছে না, মাস্ট ইনপুট স্ট্রিং ফরম্যাট। আচ্ছা তো যদি আমি রিলোড দেই, আচ্ছা এখানে দেই 1 2 3, ঠিক আছে কি আছে, যদি দেই ঠিক আছে নাকি, মানে সে আলফাবেট ছাড়া নিবেই না, কি বলবে মাস্ট ইনপুট স্ট্রিং ফর্ম। আচ্ছা হ্যাঁ, মানে ক্যারেক্টার আলফা নিউমেরিক মানে মিলিয়ে, হ্যাঁ না এখানে বাস দিয়ে দিবেন, এই যে এই জিনিসটা দিয়ে দিবেন, যেটা লাগবে কপি করে জাস্ট দিয়ে দিবেন। আচ্ছা আরেকটা দেখা দিই, আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে, পাসওয়ার্ডের ক্ষেত্রে কোনটা দিব, শুধু নিউমেরিক হয় না, পাসওয়ার্ডের ক্ষেত্রে আলফা নিউমেরিক দুটা মিলাই দিতে হবে। আচ্ছা হ্যাঁ, কমপ্লেক্স ওগুলো আলাদা আপনার ই মানে ইন্টারনাল হিসাবে আলাদা এনে করতে হবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আপনার ফিল্ড হিসাবে মানে ফিল্ডের যেগুলো থাকে। আচ্ছা আর আর দেখানো হবে না, এটা বুঝছেন জাস্ট একই জিনিস জাস্ট কপি করে। আচ্ছা আরেকটা দেখা দিই কি আছে, ইমেল, তো ইমেলে দেখি, এই যে ইমেল, ঠিক আছে ইমেল নিলাম কপি, এখানে বললাম কি ই আর ই জি ই এক্স পি, এই যে বুঝাই দিলাম, এখানে তো আছে আপনার, এই যে সবই তো আছে আপনার, ইমেল টেলিফোন ডেট কালার মানে এখানে কোনো কিছু বাদ নাই। হ্যাঁ একটু বেশি কখন ইউজ হয়, তো যেগুলো লাগবে সেগুলোই না আর কি। আর কি দেবেন আপনি, আচ্ছা তো এখানে কি দিলাম ইমেল নাকি, মানে সহজ হিসাব মানে একটা জিনিস মনে রাখবেন, জাভা স্ক্রিপ্টে যদি ভ্যালিডেশন আপনার বসাইতে হয়, তাহলে আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেটাকে বলা হয় REG EXP, মানে রেগুলার এক্সপ্রেশনের শর্ট ফর্ম্যাট, ঠিক আছে। আর যদি কোনো এরর শো করাইতে চান ইউজারকে, তাহলে আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ERR। আচ্ছা দ্য থিক্স এখানে ERR, এখানে দিলাম, আচ্ছা বাংলা দিলাম, ভাই ভালো মেল আইডি দেন, ঠিক আছে ভাই ভালো মেল আইডি দেন। আচ্ছা রিলোড দিলাম, এটা তো মেল নাকি, এখানে দিলাম এটা আসলে এই কারণে এখানে দেওয়া আছে যে ইনপুট টাইপ ইমেল,
ঠিক আছে, এটা মানে ওই যে প্রাইমারির যে সিকিউরিটি আছে, ঠিক আছে, প্রাইমারির জন্য আসতেছে এটা, যদি আমি টেক্সট করে দিই তাহলে আমি যদি দেই কি বলে ভাই ভালো ইমেল আইডি দেন, এটা প্রাইমারি সিকিউরিটি, প্রাইমারি সিকিউরিটি তো ঠিক আছে ডিফল্ট। এখন দেখুন যদি রিকোয়ার্ড দিই তাহলেও তো আমার হয়ে যাবে, এটা প্রাইমারি সিকিউরিটি ইনপুট টাইপ ইমেল, কিন্তু আমার আমার ভ্যালিডেশন তো অ্যাক্টিভ নাকি, এখন চেক করলাম ওকে, এখন ইমেল দিয়ে দিলাম, আমার তো সমস্যা নেই, জিনিসটা বুঝছেন তো, এগুলো একটু পড়লেই বুঝবেন ঠিক আছে। আর কি আছে, হ্যাঁ এই যে কেস দিয়ে এখানে কেস অপশনটা দিয়ে দিছে, যে এটা কপি করে জাস্ট দিয়ে দিবেন, কেস আছে ব্রেক আছে, মানে এখানে সব ফরম্যাট দিয়ে দিছে আপনার, আপনার কিচ্ছু করা লাগে না, মানে এটা এটা কপি করে দিয়ে দিবেন, চাইলে ক্রিয়েট করা যাবে, মানে খুব যত্ন করে রাখবেন ঠিক আছে, মানে এই জিনিসটা আপনার খুবই দরকারি। মানে মানে এখানে এই দুই জিনিসটা কিচ্ছু না, আপনার এরর যে মেসেজ এটা কিচ্ছু না, এটার জন্য এটা হচ্ছে জাস্ট ভ্যালিডেশন টাইপ, নিবে না ডাটা যেতে দিবেন, আপনি এরর দেখান বা না দেখেন ডাটা যেতে দিবেন, এগুলোর জন্য আপনার যে কোয়েরি আছে ভুই জিএস আছে মানে শো করবে দেওয়ার সাথে সাথে। হ্যাঁ কি বললেন, আচ্ছা তাহলে এটা কমপ্লিট, তাহলে ভুই জিএসটা শুরু করি, তাহলে আচ্ছা কনসেপ্ট শেষ আমাদের ভুই জিএস এর, ঠিক আছে এটা করতে থাকে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা এখানে একটা জিনিস, আচ্ছা জিএস তো কমপ্লিট নাকি, এটা দেখেছিলাম, এটা দেখেন এটা খুব কাজের জন্য, ভিউজেস তো ভিউজেস এর টোটাল বেসিক যে জিনিসগুলো আছে টোটাল চারটা, লিস্ট রেন্ডারিং কন্ডিশনাল, এটা গত ক্লাসে জাস্ট একটা টাচ কনসেপ্ট, মানে ভিউজেস যে চারটা পদ্ধতিতে মেন কাজ করে মানে 70-80%, একটা হচ্ছে লিস্ট রেন্ডারিং, একটা কন্ডিশনাল, একটা ইভেন্ট হ্যান্ডলার, একটা ক্লাস বাইন্ডিং, এটি হচ্ছে আপনার ভিউজেস এর একটা কনসেপ্ট, এই চারটার মধ্যেই দেখবেন যে সব ঘুরায় ফিরে আপনার কাজ, জিনিসটা বুঝছেন তো, লিস্ট রেন্ডারিং কন্ডিশনাল এগুলো কনসেপ্ট দেখছিলাম না গত ক্লাসে, তা আজকে দেখবো ইভেন্ট হ্যান্ডেলার আর ক্লাস বাইন্ডিং, এই দুইটায় গেলে আমাদের বেসিকটা শেষ, দেন আমরা দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করব। নিচেটা বলতেছে যেমন এখন কিছু কিছু ক্লাস ইউজ করছি, কিছু কিছু প্রপার্টি, এখন নিচেটা হচ্ছে যে আমরা কখন বুঝবো যে ফাংশন, তাই এইভাবে থাকলে বুঝবো ফাংশন, তারপর ইভেন্ট কখন বুঝবো যদি এইভাবে থাকে ঠিক আছে, আর যে প্রপার্টি কখন বুঝবো যখন এইভাবে থাকে, মানে নেমের মানে ক্লোনের আগে যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে প্রপার্টি নাকি, আর ক্লাস কখন বুঝবো যখন ধরেন ডট থাকে তার আগে, সেটা হবে ক্লাস, সেটা বোঝানোর জন্য লেখাই দিই, মানে আপনারা থাকলে হ্যাঁ এই ফাইলটা দিয়ে দেবো, এই দুইটা লিখে ফেলেন, কারণ এই দুইটা মানে আপনার ভিউয়ের মানে বেসিক কনসেপ্ট কী কী, ইভেন্ট হ্যান্ডেলার আর ক্লাস বাইন্ডিং, এই চারটা দিয়েই আপনার ভিউটা টোটালি কাজ করা হয়, আরও আছে কিন্তু আরও মানে খুব বেশি ইউজ হয় না, এই চারটাই হচ্ছে 80-90% আপনার ইউজ হয় ভুই জিএস, মানে এটা ভুই হবে ভিউ হবে জানি না কিন্তু, হ্যাঁ
সেই আছে তো মানে চারটা হচ্ছে আপনার কম্পোনেন্ট, তার হচ্ছে যে বেসিকটা শেষ করে দিই তারপর প্রজেক্ট শুরু করে, কারণ এগুলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসলে শেখার কিছু নেই, এগুলো হচ্ছে জাস্ট ইমপ্লিমেন্টেশন। মানে বুটস্ট্র্যাপ যারা ফ্রন্ট এন্ড ডিজাইনার যারা আছে তারা কি করে, যে কোয়েরি কি সিরিয়াস না, মানে ওই টাইপেরই, মানে ইমপ্লিমেন্টেশন ল্যাঙ্গুয়েজগুলো শেখানোটা অনেক টাফ। সেটাই তো, এই যে ডেভেলপার এই যে এই যে দুইটা ফাইল বানাইছে তার ইনকাম চিন্তা করতেছি, আর ফর্মের অনেক ডিমান্ড আছে। যদি আপনি বললাম না, আমি তো আগে আগেই বলছিলাম যত ভেজাল আছে, আমি তো বললাম যত ভেজাল আছে সবগুলো হচ্ছে ওয়েবের মধ্যে, আপনার 10, 12, 14টা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। আমার কাছে সবচেয়ে ভালো লাগে অ্যান্ড্রয়েড, XML, জাভা, ভাই শেষ, আর আর এক্সট্রা কোনো ভেজাল নেই। আসলে ফ্রন্ট এন্ড থেকে আচ্ছা তাহলে শুরু করি আমাদের দুইটা, আমাদের নেক্সট আজকে দুইটা কনসেপ্ট, ইভেন্ট হ্যান্ডলার আর ক্লাস বাইন্ডিং। এটার এটা এটা নিয়ে আসি যে ক্লাস বাইন্ডিং আর কি আছে, দুইটা টেমপ্লেটটা নিয়ে আসি। আচ্ছা টেমপ্লেট আলাদা আলাদা করতে তো সুবিধা হয়েছে নাকি, নাকি সমস্যা? আচ্ছা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা প্রথম টেমপ্লেট হচ্ছে আমাদের এরকম, ঠিক আছে, এই একটা কনসেপ্ট। তো এটার মধ্যে যেটা করব এটা ইজি কাজ করব, তেমন ডিফিকাল্ট কিছু করব না। আচ্ছা এই এই কোডটা দেখেন, দেখেন এটা বুঝতেছেন কিনা। মানে সহজ হিসাব এটা তো রাইটিং স্ট্রাকচার নাকি, ডাটা পয়েন্ট তো রাইটিং স্ট্রাকচার, তারপর কি নিয়েছে একটা প্রপার্টি ফেভারিট ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, আর তারপরে যে মাল্টিপল প্রপার্টি নিয়েছে কি নেম অ্যাঙ্গুলার ভোট জিরো, মানে এটাকে মিলানোর জন্য অ্যাঙ্গুলার এখানে থাকবে, ভোট থাকবে এখানে। আচ্ছা এটা বুঝে গেছে, হ্যাঁ কোর্স এখানে তো করলাম না। আচ্ছা এটা বুঝে গেছে। আচ্ছা এখন কি করতে হবে যে এটা ক্লিক করলে কি হবে, আপনার ভোটটা কাউন্ট হবে। এখন তো ভোটিং সিস্টেম ওই রকম নাই যে আমি ক্লিক করলাম সাবমিট হলো পেজ লোড হলো দেন আসলো, ভোটিং সিস্টেম তো হচ্ছে ক্লিক করলাম নিয়ে নিল, কিন্তু ওই সিস্টেম তো আগে বসাইতে হবে ডিজাইনে নাকি, যে ক্লিক করবে এখানে নিয়ে নেবে দেন ওইটা ব্যাক এন্ডের সাথে কেমনে অ্যাডজাস্ট ওইটা মনে করেন যে ওইটা পরের ব্যাপার, কিন্তু এই যে ক্লিক করবো এখানে কাউন্ট হবে ডিফল্ট। আচ্ছা তো সেটার জন্য যেটা করব, মানে এখানে একটা বাটন আছে দেখতেছেন, বাটনে ক্লিক করলেই তো জিনিসটা কাজ করবে। তো কি করবো, অ্যাট দ্য রেট মানে ভি অন ক্লিকে আরেকটা ফরম্যাট হচ্ছে অ্যাট দ্য রেট ক্লিক, লেখার লেখার সিস্টেম ভি অন ক্লিক, ভি অন ক্লোন ক্লিক, এটারে হচ্ছে কি অ্যাট দ্য রেট ক্লিক একে, মানে আরেকটা ফরম্যাট দেখাইলাম। তো সেখানে কি বললাম, ফ্রেমওয়ার্ক ডট ভোটস, ঠিক আছে, প্লাস প্লাস, প্লাস প্লাস মানে কি ইনক্রিমেন্ট করে দিলাম, ভোট আছে জিরো থেকে নাকি, যতবার ক্লিক করব তত ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে, এই যে ঠিক আছে।
কোনটা? এটা তো পরে লজিক্যাল, কিন্তু এটা জাস্ট অ্যাপ্লাই যে আমরা এখানে ইনক্রিমেন্ট বসাইতে পারি। এটা এটা কি টাচ করতে, মানে এটা ইভেন্টের একটা ফরম্যাট দেখলাম, ঠিক আছে, যেমন ক্লিক অন ক্লিক, ইভেন্টের একটা ফরম্যাট কি, মানে জিনিসটা বুঝছেন, মানে এখানে ইনক্রিমেন্ট অপশন আমি কি করতে পারি, অ্যাড করে দেয় মানে ডাবল প্লাস ক্লাস, নাহলে আগে ইনক্রিমেন্ট অ্যাকশন কেমনে করতে দিত, ফর লুপে কেমনে করতাম আমরা, স্টার্ট ভ্যালু, স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু, তারপর আপডেট এক্সপ্রেশন, তারপর ইনক্রিমেন্ট অ্যাপ্লাই করতাম। তো এখানে কি ডাইরেক্ট করতে পারতো, মানে একটু ফরম্যাট চেঞ্জ কিন্তু কনসেপ্ট ওইটাই, ঠিক আছে, মানে আপনার গুলিস্তানেরই প্যান্ট দিতেছে কিন্তু একটু ভালো মানে ইসে ভালো ব্যাগের মধ্যে। আচ্ছা এইটা বুঝছি, আচ্ছা নেক্সট আস, আচ্ছা আজ আমার কাছাকাছি না, আচ্ছা এটা করা গ্রেট, আচ্ছা এটা দেখেন, এইটা মানে কোঅর্ডিনেট সিস্টেম সিস্টেম দেখাবো আপনাকে, ঠিক আছে। তো এখানে দেখেন কি করলাম, এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো ভ্যালু, এখানে এক্স ওয়াই দেওয়াতে কি হয়ে গেল, এই দুই জায়গায় জিরো জিরো হয়ে গেল, দেখেন এটা তো বুঝছি, মানে জাস্ট এখানে যে প্রপার্টিটা নিয়েছি জাস্ট প্রপার্টিটা এখানে কল করে দিচ্ছি, তাহলে ওই ভ্যালু গুলা কি করছে ডাইরেক্ট শো করছে। আচ্ছা এখানে কনসেপ্টটা কি, যে মাউস ওভার হয়, মানে এখানে মাউস নিলে এখানে কি হবে, একটা এক্স কোঅর্ডিনেট হবে আর একটা ওয়াই কোঅর্ডিনেট হবে, ওই যে আমরা যেমন ল্যাটিটিউড লংগিটিউড যেভাবে দেখি, মানে ওই কনসেপ্টটা। আচ্ছা এখানে এখানেই তো নাকি, এখানে কি নেব, বি অন মাউস মুভ, এটা হচ্ছে আরেকটা ইভেন্ট, বিয়ন্ড মাউস মুভ নট ক্লিক নট ওভার, বিয়ন্ড মাউস মুভ, ঠিক আছে। এট দ্য রেট মাউস মুভ, এটা নতুন ইভেন্ট, এটা আমরা যে কোয়েরিতে দেখছি না, জাভাস্ক্রিপ্টে দেখছি, মাউস মুভ মানে মাউস মুভ করবে, জিনিসটা বুঝছি। আচ্ছা এখন আসি একটু ঝামেলা পার্টে, মানে এই ধরনের ইস্যুতে আমরা একটা অবজেক্ট তৈরি করব, ওই অবজেক্টের একটা মেথড তৈরি করতে হবে, জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা তো যেমন মাউস মুভ করলাম, মানে একটা ইভেন্ট অ্যাক্টিভ করলাম, তো ইভেন্টের জন্য একটা অবজেক্ট তৈরি করবো, তো যেটার নাম দিলাম কি, গেট কোঅর্ডিনেট, সেটা কি একটা অবজেক্টের নাম দিলাম, মানে এটা ওপি না যে পাবলিক ফাংশন, এত না, জাস্ট একটা নাম দিলাম, এটা বাই ডিফল্ট কি হয়ে গেল, একটা অবজেক্ট কি হয়ে গেল, রেডি হয়ে গেল। আচ্ছা এখন যেহেতু অবজেক্ট তৈরি করলাম, তো একটা মেথড আমাকে কল করতে হবে, আর মেথডের ভিতরে এই অবজেক্ট আমাকে অ্যাপ্লাই করতে হবে, নাকি সিস্টেম হচ্ছে এরকম। আচ্ছা তো এর নিচে কমা দিয়ে কি বললাম, মেথডস, এটা একটা প্রি ডিফাইন্ড, মানে আমি যদি কোনো অবজেক্ট তৈরি করি কোনো ইভেন্টে, তাহলে আমাকে কি করতে হবে, একটা প্রি ডিফাইন্ড প্রপার্টি নিতে হবে, যেটাকে বলা হয় কি মেথড, ঠিক আছে। আচ্ছা জাস্ট গেট কোঅর্ডিনেটটা কি করবো, টান দিলাম। আচ্ছা এটা কি হিসেবে কাজ করবে, ইভেন্ট হিসেবে কাজ করবে, প্যারামিটার কি নিলাম, ইভেন্ট, আচ্ছা তারপর কার্লি ব্র্যাকেট, দেন কি করব, দিস ডট এক্স, মানে এই ভ্যালুগুলো ইজ ইকুয়াল টু দিস ডট ঠিক আছে, রিলোড দেই, দেখাচ্ছে
আছে, সিনট্যাক্স এরো, ঠিক আছে। ঠিক আছে, মুভ করতেছে, মুভ করতেছে, ওই যে ল্যাটিটিউড লংগিটিউড, যদি আপনার কোনো ম্যাপ হয়, আপনি যদি কোনো ম্যাপে যান তাহলে আপনার যে ল্যাটিটিউড লংগিটিউড যে বাই ডিফল্ট যে শো করে, ঠিক আছে, একটা লোকেশন যে বাই ডিফল্ট একটা নাম্বার শো করে, সেটা হচ্ছে এই কনসেপ্ট। কোনটা? এটা এক্স, মানে ক্লায়েন্ট এক্স। ক্লায়েন্ট এক্স হচ্ছে মানে একটা বিল্ট ইন ক্লাস, এটাকে আপনার একটা নাম্বার কি করে, মানে নাম্বার এটাকে বলা হয় আপনার, মানে যেটা শুরু হয় মানে উপরে যায় নিচে আসে সেটাকে কি বলা হয়, কারণ কাউন্ট হচ্ছে যে জিরো থেকে যাবে কিন্তু ফিরে আসবে না। আর এটা হচ্ছে মানে কোঅর্ডিনেট, মানে হ্যাঁ কোঅর্ডিনেট বলা হয়, যেটা আপনার মানে মাউসের সাথে সাথে কাজ করবে, মানে আপনার লোকেশন ওয়াইজ কি করবে, কাট করবে, কাজ করবে। তো তো যখন এটা প্রোগ্রামিং এ যাব তখন ওই লোকেশনের সাথে এটা সেট হবে, কিন্তু এখন কোঅর্ডিনেট মানে কি, মানে আমরা মাউস অনুযায়ী, মানে আমি যেখানে মাউস রাখবো সেই অনুযায়ী তার স্কেল, একটা এক্স স্কেল একটা ওয়াই স্কেল। আর আর এইটাকে বলা হয় আপনার ওই যে ফিবোনাচি লেভেল, মানে আপনার ম্যাথমেটিক্স এর, ঠিক আছে, এক্স আর ওয়াই, মানে আমার মাউস ড্র্যাগ এন্ড ড্রপ এর সাথে কি হবে ভ্যালুগুলো চেঞ্জ। এই কনসেপ্ট দেখাচ্ছি যে আমরা একটা, মানে এখানে আমার মেন উদ্দেশ্য ছিল দুইটা, একটা হচ্ছে ইভেন্ট বিয়ন্ড মাউস মুভটা, আচ্ছা অ্যাট দ্য রেট কাজ করে কিনা একটু দেখতে হবে। অনেক ইভেন্টে করে, অনেক ইভেন্টে করে না। করে, ঠিক আছে। তাহলে এখানে কি শিখলাম, ইভেন্ট আর একটা কি, একটা অবজেক্ট তৈরি করে আমরা মেথডের ভিতরে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। দেখেন এখানে কোনো কোশ্চেন থাকলে বলেন, যে না আমাদের ব্রেক দিই, এটা ডিফল্ট ক্লাস, এটা মানে আপনার স্কেলটা, মানে স্কেলের রেঞ্জটা সেট করে, এটা আমার কিছু না, মানে ওদের তৈরি করা, এটা একটা স্কেল রেঞ্জ সেট করে, এটা হচ্ছে ফিবোনাচি। এই ইভেন্ট হচ্ছে আর্গুমেন্ট, হ্যাঁ উপরেরটা নিচে ট্যাগ, হ্যাঁ হ্যাঁ প্রিডিফাইন্ড, যেহেতু আমার আর্গুমেন্ট নাই, মানে এখানে যেহেতু আমি অবজেক্ট ইউজ করতেছি আমার আর্গুমেন্ট লাগবে, তো আমার যেহেতু আর্গুমেন্ট নাই কারণ আমি প্রি ডিফাইন্ড ইভেন্ট নামে ইউজ করলাম। আচ্ছা তাহলে এটা আমার আমার পার্সোনাল মোটামুটি কিছু করা কনসেপ্ট আছে। আচ্ছা আগে যেগুলো আছে সেগুলো একটু বুঝে নেই, তো কারণ ইমপ্লিমেন্ট ভুই জিএস হচ্ছে জাস্ট ইমপ্লিমেন্ট আর কিছু। তো এখানে এই জিনিসটা তো আমরা ক্লিয়ার নাকি, এটা তো ক্লিয়ার। আচ্ছা মেথড হ্যান্ডেল সাবমিট এগুলো পরে আসে। তো এখানে কি করছি, জাস্ট সিম্পল কনসেপ্ট, একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ওই যে প্রপার্টিটা কি করে দিছি, কল করে দিছি, দেন ওই যে ফ্রেমওয়ার্ক নেম আর ফ্রেমওয়ার্ক ভোর্ড, ঠিক আছে, এরকম চলে আসছে আর এগুলো কাউন্ট হয়, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা পারছি, আগেও দেখছি। আর এখন যে কনসেপ্ট, যে একটা ফর্ম আছে, ফর্মটা সাবমিট দিলে এখানে চলে আসবে, ঠিক আছে, উপরে অ্যাড হবে। হ্যাঁ টু ডু লিস্ট, তো সেক্ষেত্রে আমরা কি করছি, একটা ফাংশন বাটনের মধ্যে একটা ই করছি, ক্লিক করলে কি হবে, তো একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, আগের অবজেক্ট ছিল প্যারামিটার ছাড়া, আর এখানে প্যারামিটার নিতে হলো, কেন বলতে পারবেন? যেমন এই সেকশনে আসি, এই সেকশনে কোনো ভ্যারিয়েবল নিছি নেই নি, কিন্তু এই সেকশনে ভ্যারিয়েবল আছে আমার,
আছে না, তো যদি কোনো অবজেক্ট নেই তাহলে তো আমাকে ওই ভ্যারিয়েবলটা ডিফাইন করে দিতে হবে না? হ্যাঁ, না রেঞ্জ মানে ভ্যারিয়েবল কনসেপ্টই রেঞ্জ, অনেকে রেঞ্জ বলে অনেকে ভ্যারিয়েবল বলে, তো যাই হোক কিন্তু আমাকে তো ডিফাইন করে দিতে হবে। তো এই কারণে মানে যেখানে যেখানে ভ্যারিয়েবল নাই ডাইরেক্ট অবজেক্ট তৈরি করে নিলে, আর যেখানে আপনার ভ্যারিয়েবল আছে সেখানে অবজেক্টের সাথে কি আসবে ওই রেঞ্জটাও চলে আসবে। এখন বুঝছেন? আচ্ছা এখানে দেখেন মেথড দুইটা, তো একটা হচ্ছে আপ ভোট ফ্রেমওয়ার্ক হয়েছে যেটা বললাম, আর একটা হচ্ছে হ্যান্ডেল সাবমিট, এটাও একটা কি আপনার মানে এটাও আপনার অবজেক্ট। আচ্ছা তো এখানে তো কোনো ই নেই, আর্গুমেন্ট অথবা কোনো রেঞ্জ দেওয়া নাই বা প্যারামিটার নাই, কেন? কারণ ফর্ম সেকশনে কি কোনো ভ্যারিয়েবল আছে, কোনো রেঞ্জ আছে? নাই। তো যেটা রেঞ্জ নেই সেটা আমরা ডাইরেক্ট অবজেক্ট হিসেবে তৈরি করতে পারি, আর যে সেকশনের মধ্যে রেঞ্জ বা ভ্যারিয়েবল থাকবে সেগুলোর মধ্যে আমাদের আমরা তো অবজেক্ট তৈরি করব, তার সাথে ভ্যারিয়েবলটা কি করে দেব ডিফাইন করে দিব। এইটু ক্লিয়ার? এখানে আমাদের দুইটা মেথড তৈরি করা, একটা আপভোট ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে হ্যান্ডেল সাবমিট। তো নিশ্চয়ই দুইটা মেথডের কাজ আলাদা আলাদা, অবজেক্ট আর মেথড, আরও কনসেপ্ট ক্লিয়ার হবে ওপিতে যখন আমরা যাব। আর লারাভেলে তো আমাদের ক্লিয়ার হবেই হবে, মানে কোনো এখানে সন্দেহ নেই। তো এখন যেটা বলতেছি যে মেথড, মেথডে কি করছি মানে যে কাজটা ওই যে ইনক্রিমেন্ট করে ডাইরেক্ট করছিলাম সেটা মানে আরেক ফরম্যাট, সেটা হচ্ছে আরেক ফরম্যাট। কি বলছি, ওই যে আপনার অবজেক্টটা ডিফাইন করছি, বলছি কি ফ্রেমওয়ার্ক ডট ভোর্স কি হবে প্লাস হবে, মানে ওই সিস্টেমটাই মানে এখানে মেথডের মাধ্যমে। এটা করাতে কি হয়েছে, আমি ইনক্রিমেন্ট করতে পারতেছি মানে অবজেক্ট আর মেথডের মাধ্যমে। আচ্ছা এখন নিউ কনসেপ্টে আসি কি, ফর্ম অন সাবমিট, মানে দুইটার কাজ আলাদা, একটা হচ্ছে যে ক্লিক করলে কাজ করবে মানে ইনক্রিমেন্ট হবে, আর এটা হবে সাবমিট করলে কি হবে মানে কি যাই হবে, কিন্তু আমি এটা তো আমরা করিনি, করছি করি। আচ্ছা এখানে কি বললাম, হ্যান্ডেল সাবমিট আপাতত ডিফল্টভাবে কি দিয়ে রাখছি অ্যালার্ট, আমি যদি সাবমিট দিই একটা অ্যালার্ট আসবে ডিফল্টভাবে, কিন্তু আমি তো এটা চাচ্ছি না, আমি কি করতে চাচ্ছি ওপরে অ্যাড করতে চাচ্ছি। তো আমরা কি করবো, একটা ফাংশন ইউজ করবো এখানে, অন ক্লিক, তো অন ক্লিক ডট প্রিভেন্ট। প্রিভেন্টের কাজটা কি জানেন, প্রিভেন্টের কাজ হচ্ছে ডিজেবল করা, মানে কি মানে একটা অ্যালার্টটা কি করে দিবে ডিজেবল করে দিবে, এই জিনিসটাই ডিজিবল মানে অ্যালার্টটা কি করবে ডিজিবল। ওই যে এখানে আসতেছে না, ওই যে আগেকার ব্রাউজারে থাকতো না একটা চেক বক্স আসতো, চেক বক্সে টিক দিয়ে ওকে দিলে কি আর পপ আপ আসতো না, আসতো না। তো এটা হচ্ছে ডিজিবল করে দেওয়া, প্রিভেন্টের কাজটা কি ডিজিবল করে দেওয়া। তো এই ভার্সনে আসতেছে না, ক্রোমের অ্যাডভান্স ভার্সন তো বা আগের ভার্সন যাই হোক, কিন্তু এই ভার্সনে দেখা যাচ্ছে না। না দেখা গেল আমার জিনিসটা কাজ করতেছে ব্যাকএন্ডে, প্রিভেন্টটা দিয়ে কি করতেছে আমি অ্যালার্টটা ডিজেবল করে দিলাম। আচ্ছা এখন যেটা করবো, প্রিবন ডায়লগ শো করে না, চেক দিয়ে ওকে দিলে আর অ্যালার্ট আসে না। আচ্ছা অ্যালার্ট অফ করে দিয়ে এখানে কি করব, দিস ডট দিস কোনটা, এই যে ফাংশনের দিস ডট, এই যে এই ফ্রেমওয়ার্ক ফেভারিট ফ্রেমওয়ার্ক, আচ্ছা ডট পুশ। আচ্ছা পুশ কি বলতে পারেন, ওই আমরা গিট হাবে যে পুশ করি, কেন পুশ করি, যারা গিট হাব ইউজ করছেন তারা জানেন গিট হাবে যে পুশ করি কেন পুশ করি, ওটা তো উঠানোর জন্য পুল, পুশ করি কখন কোডগুলো পাঠানোর জন্য। আর পুল করা মানে কি উঠানো, দুইটা অপশন আছে, একটা পুল একটা পুশ, দেখো এটা পরের কনসেপ্ট। তো পুল পুশ করা আছে মানে আমি একটা জিনিসটা পাঠাবো মানে পুশ করতেছি মানে ঠেলতেছি মানে মানে ওই আপনার ইংলিশ কনভার্ট করলে হয়ে যায়, আমি ঠেলতেছি আমার জিনিসগুলো ঠেলে দিয়ে আমি এখানে দিয়ে দিব, এটা হচ্ছে পুশ। আচ্ছা হ্যাঁ পুশ নোট, পুশ মানে কি ঠেলা, নোটিফিকেশন কি আমি একটা একটা জিনিস ঠেলা দিলাম সবার কাছে জিনিসটা চলে গেল, এটা বলা হয় পুশ নোটিফিকেশন। ঠিক আছে
এটা আমি পুশ করে দিলাম, সবাই পেয়ে গেলেন, তো এটা একটা পুশ নোটিফিকেশন, মানে আমি দিয়ে দিলাম, ঠেলা দিলাম। আর যদি এটা প্লেন ভাড়ায় উড়াই দিতাম, আপনারা খুইলা সাইন দিয়ে ব্যাক করতেন নাকি? তো এটাও একটা পুশ নোটিফিকেশন, মানে আমি ঠেলছি আপনারা পাইছেন। আচ্ছা, তা পুশ হচ্ছে বিল্ট ইন একটা ফাংশন, যেহেতু কি আছে প্যারেন্থিসিস আছে, তাহলে এটা কি ফাংশন, আর কি ক্লাস আছে, কি ফাংশন আছে, যে আমি এখানে ডিটেলস দিয়ে দিচ্ছি। কোনটা? না না, এই যে এই এই পোর্শনটা জানলে আপনার হয়ে যাবে, ফাংশন কি, প্যারেন্থিসিস থাকলে ফাংশন, প্যারেন্থিসিস ভিতরে যদি ফাংশন লেখা থাকে তাহলে এটা হবে ইভেন্ট, ঠিক আছে? তারপর যদি প্যারেন্থিসিসের মধ্যে কার্লি ব্র্যাকেট দিয়ে একটা জিনিস দিয়ে ক্লোন দেওয়া থাকে তাহলে সেটা হবে কি, প্রপার্টি, ঠিক আছে? আর যদি শুধু ডট থাকে, কিছু না থাকে, ক্লাস। তো এটা হচ্ছে জিনিসটা বোঝার উপায়, কোনটা ক্লাস, কোনটা ইভেন্ট, কোনটা ফাংশন আর কোনটা প্রপার্টি, এগুলোই তো, আর তো কিছু নাই। এই জিনিসটা একটু দেখবেন, আর এটা গ্রুপে দিয়ে দিন, ঠিক আছে? এটা হারিয়ে গেল জিনিসটা থাকবে যে। আচ্ছা, তো যেটা বললাম, তো এখানে কি করব, নেম নাকি ক্লোন, এই যে নেম, মানে দুইটা জিনিস ইউজ করব, নেম দিস, এখানে দিস কোনটা, এই যে এটা দিস ডট, ক্লোন দিলাম, তারপর কি বললাম, ভোটস, ভোটস ক্লোন জিরো। আচ্ছা, তো ঠিক, এটার নিচে কি বলবো, দিস ডট ফ্রেম ওয়ার্ক ইজ ইকুয়াল টু এমটি। এখানে এমটি কেন, কারণ আমার জিনিসটা তো এমটি থাকবে, আমি দিলে না কাজ করবে, মানে ইউজার ইনপুট দিলে না কাজ করবে, নাকি এমনি কাজ করবে, দিলে কাজ করবে, এখানে কি করছি, ইনপুট, মানে এটা এমটি থাকবে, আমার ফ্রেমওয়ার্কটা কি থাকবে, এমটি থাকবে। আর এখানেও কি বলবো, প্রপার্টি ফ্রেমওয়ার্কটা খালি থাকবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা বোঝাচ্ছি আগে কাজটা কমপ্লিট করে, নিজেরও মাথা খারাপ করতেছি, আপনাদেরও করবো, কোনো টেনশন নেই। এখানে কি বললাম, ফ্রেমওয়ার্ক এমটি, ইনপুটে কি করব, একটা অ্যাট্রিবিউট ইউজ করব, যেটাকে বলা হয় ভি মডেল, কি বলা হয়, ভি মডেল ইজ ইকুয়াল টু, এখানে ওই যে রেঞ্জের নাম দেবে, ফ্রেমওয়ার্ক, কি নাম দিলাম, ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এটা রিলোড দেই, এখানে বললাম কি, লারাবেল মানে আসছিল, কি লাগেছে নাকি, আমি কাজ করছে, আচ্ছা দেখি আবার সিনট্যাক্স এরর, সেম কাহিনী, এখানে যেটা সমস্যা হয়েছে, দিস ডট ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক ডট পুশ, ওকে, নেম, নেম ইজ ইকুয়াল টু দিস ফ্রেমওয়ার্ক, কোড জিরো, দিস ফ্রেমওয়ার্ক এমপি, ফ্রেমওয়ার্ক এমপি, এ কমা, এটা যেহেতু এটা দরকার নেই, সেমিকোলন তো এটা, এগুলো তো প্রপার্টি আকারে দিচ্ছে। আচ্ছা, ফ্রেমওয়ার্ক ক্লোন এটা, আর বি মডেল ফ্রেমওয়ার্ক জিনিসটা, ওকে, এখানে একটা সিনট্যাক্স এরর, তাহলে ফিরে আসি ফাইনাল কনসেপ্ট। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা মানে আমাদের শেষ, তো এটা তো শেষ, মানে আমার ভুই যে স্যার,
শেষ কনসেপ্ট শেষ। আচ্ছা এরপর প্রজেক্ট, এরপর দুইটা টেমপ্লেট নিয়ে, মানে টেমপ্লেট নিয়ে আসবে, এরপর টেমপ্লেটিং এর কাজ, এরপর কোনো ই কাজ নেই। আর টেমপ্লেটিং এ ওই কপি পেস্ট করে মারমু না, মানে কিছু কিছু জিনিসগুলো আছে কপি পেস্ট, যেমন দেখেন কয়েকটা ল্যাঙ্গুয়েজ কপি পেস্ট, কি কি কপি পেস্ট আপনার, যেমন জেকুয়েরি, জাভা স্ক্রিপ্ট বর্তমান, তারপরে যে ভুই জিএস, রিয়াক্ট, এগুলো হচ্ছে সব কপি পেস্ট। এগুলো মানে আপনার ই নেই, জাস্ট রিসোর্স রেডি, কপি থেকে মেরে দিলেন, এটি হচ্ছে কাজ। ঠিক আছে, তো নেক্সট দুইটা ক্লাসে এগুলোই দেখাবো কিভাবে কপি করে পেস্ট করবে, মানে কপি পেস্ট শেখানো হবে। মানে আমরা লারাবেল, পিএইচপি, লারাবেল, ওপি, ঠিক আছে, প্রফেশনাল ডেভেলপার হওয়ার পর কম্পিউটার ফান্ডামেন্টাল শিখবো। আচ্ছা ডাটা, তো আমি একটা প্রপার্টি নিলাম, কি হোভার্ড নিলাম, কি পলস, কি নিলাম পলস। হ্যাঁ মানে এখানে, মানে এখানে কার্সার রাখলে জিনিসটা, মানে মাউস, মাউস ওভার মাউস আউট, ওই কনসেপ্ট। কোনটা? না না এটা আমার ইউজার ডিপ। কোনটা দিতে পারতাম, কিন্তু কনসেপ্ট দেখাচ্ছি, মানে আপনার যেমন এখানে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, কি নামে আছে, বিজি ইনফো। তো বিজি ইনফো দিলে বাই ডিফল্ট এই কালার আসে নাকি? আচ্ছা, আর যদি আমি বিজি প্রাইমারি দেই তাহলে কি আসবে, ব্লু কালার, মানে ব্লু টাইপের। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিফল্ট ক্লাস বুটস্ট্র্যাপের। আচ্ছা তো আমি এটা কেটে দিলাম, এখন আমরা ভুই জিএস থেকে ক্লাস নেব কন্ডিশনাল হিসাবে, মানে আমরা এখানে হোভার এফেক্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, তা কেটে দিছে না ক্লাসটা। আচ্ছা এখানে যেটা কনসেপ্ট হচ্ছে, আচ্ছা শুরু করি, যারা যারা দোয়া পারেন করে করতে থাকে। আচ্ছা তো ক্লাস নেওয়ার কনসেপ্ট, মানে আমরা ভিউজেস এর ক্লাস দিয়ে আমরা এটা অ্যাপ্লাই করব, সেটা বলা হয় ক্লাস বাইন্ডিং, যেটা আমাদের ফাইনাল যে ক্যাটাগরি আছে। এখানে নিলাম কি ক্লাস, এগুলো সব প্রি ডিফাইন্ড, ইকুয়াল টু, মানে ক্লোন দিয়ে ক্লাস, ডাবল কোটেশন, ঠিক আছে, তারপর কি কার্লি ব্র্যাকেট, ঠিক আছে, আবার সিঙ্গেল কোটেশন। তো এই ডাবল সিঙ্গেল কোটেশন এইভাবে হয় যে আপনি একটা, হ্যাঁ ক্লোন ক্লাস, তাহলে বললাম কি বিজি ইনফো, ঠিক আছে, ক্লোন ইজ নট ইকুয়াল টু হোভার্ড হয়, ঠিক আছে, কমা, তারপর বিজি প্রাইমারি, তারপর মানে দুই অবস্থায় কি ফলস নাকি, ইজ নট ইকুয়াল টু, মানে একটা ফলস একটা ট্রু, সরি একটা ফলস একটা ট্রু, ইজ নট ইকুয়াল টু, আর একটা কি ফলস, যদি হয় তাহলে কি হবে, এটা হচ্ছে কন্ডিশন। বিজি ইনফো হচ্ছে বাই ডিফল্ট যেটা, মানে আপনার যে গ্রিন কালার একটু। আচ্ছা তো এখানে কি দেবো, অ্যাট দ্য রেট মাউস ওভার, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইভেন্ট, ইজ ইকুয়াল টু হোভার্ড ইজ ইকুয়াল টু ট্রু, ঠিক আছে, তারপর অ্যাট দ্য রেট মাউস আউট ইজ ইকুয়াল টু হোভার্ড ইজ ইকুয়াল টু ফলস। কোনটা? না এটা হচ্ছে ক্লাস, মানে ক্লাস কন্ডিশন, এটা ক্লাস কন্ডিশন, এটা হচ্ছে আপনার ইভেন্ট কন্ডিশন, দুইটা মিলে ব্যান্ড, মানে এটা ক্লাস হয় যে এই ক্লাস যদি ইজ নট ইকুয়াল টু ওভার হয়, মানে ট্রু হয়, এটা যদি ফলস হয় তাহলে মাউস ওভার দিলে এটা অ্যাক্টিভেট হবে, আর মাউস আউট দিলে এটা অ্যাক্টিভেট হবে। এই যে প্রাইমারি বলছি হোভার্ড হলে, মানে ফলস, মানে দেখে এই যে দেখ, জান তো হ্যাঁ
এখন ভুই জেল দিয়ে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ক্লাস বাইন্ডিং। হ্যাঁ, মানে কন্ডিশন দিয়ে আপনি কাজ করবেন। সিএসএস মানে এটা হচ্ছে আপনার কন্ডিশনাল সিএসএস, মানে এটা বাইন্ডিং। আচ্ছা, আপনি সিএসএস এ এটা করতে পারবেন, কালার প্লেট নিতে পারবেন সিএসএস এ, যে ক্লিক করলে এই কালার আসবে এরকম। মানে আপনাকে তো লজিক দিয়েই আনতে হবে যে এটা ক্লিক করলে এটা আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে লজিক্যাল, মানে আপনি সিএসএস এর মধ্যে একটা লজিক্যাল দেবেন। এটা হোভার তো আমি জানি যে সিএসএস এ হোভার আছে, এত কষ্ট করার দরকার নেই। কিন্তু আপনার জিনিসটা হচ্ছে মানে কনসেপ্ট, মানে এটা হচ্ছে ক্লাস বাইন্ডিং। ক্লাস বাইন্ডিং কেমনে, এটা হচ্ছে আপনার এই যে ক্লাস আর এটা হচ্ছে ইভেন্ট, দুইটাকে বাইন্ড করে আমি একত্রে করতেছি, সেটাকে বলা হয় ক্লাস বা ক্লাস বাইন্ডিং, ঠিক আছে? বুঝছি, মানে ক্লাস ক্লাস বুঝলি, বুটস্ট্র্যাপ ক্লাস, বুটস্ট্র্যাপ ওই যে বিজি প্রাইমারি, বিজি ইনফো, তবে বিজি সাকসেস, বিজি ওয়ার্নিং, না ভুল যাচ্ছে। আমি তো বললাম যে ক্লাস ক্লোন ক্লাস বুটস্ট্র্যাপ ক্লাস, আর এর মধ্যে আমি কি করছি কন্ডিশনাল দিছি, কিন্তু ওই যে ক্লোন যে আসছে, ক্লোন দিয়ে যে আলাদা করলাম, কোনটা ক্লোন দিয়ে? ক্লাসের আগে ক্লোন দিয়ে তো লজিক দিলাম যে এখানে কি যদি নট ইকুয়াল টু কি হয়, ফলস হয়, আর এটা যদি মানে নট ইকুয়াল টু ফলস মানে ট্রু হয়, আর এটা যদি ফলস হয় মানে এটা এটা হচ্ছে ইজ নট ইকুয়াল টু, এটাকে প্রোগ্রামিং এ বলা হয় ইজ নট ইকুয়াল টু। হ্যাঁ, ক্লোন মানে কন্ডিশন, ঠিক আছে? আগে ছিল যে ইফ এলস দিয়ে করা হতো, এখন শর্টকাট হয়ে গেছে, জাস্ট আপনার কোশ্চেন মার্ক দিলে এলস বুঝে যায় পরেরটা, মানে এই সিজ এটা কনসেপ্ট শিখবো আরো। হ্যাঁ, সিঙ্গেল লাইনে, মানে ওই যে মার্জিনের শর্ট হ্যান্ডের প্রপার্টির মতো, মানে মার্জিন দিয়ে একবার এই চারটা ভ্যালু, তো এইভাবে লেখা হয়েছে, এটা একটা শর্ট ফর্ম অর্থাৎ কন্ডিশনের। ক্লোন দিয়ে কি দেখেন, ডাবল ডাবল ক্লোন ইউজ হয়, মানে এমনি তো নর্মাল দুইটাই, এমনি প্রাইমারি ক্ষেত্রে দুইটাই নর্মাল, কিন্তু সিঙ্গেল কাটের ক্ষেত্রে জানেন এটা বোঝাচ্ছে আমার কি অ্যাট্রিবিউট হিসাবে, নাকি? আর ভিতরে যেটা বোঝাচ্ছে ওটা এক একটা ক্লাসগুলো আমরা আলাদা আলাদা করতেছি, তো এইভাবে ডাবল আর সিঙ্গেল ব্যবহার হয়, আর প্রাইমারি যদি হিসাব করেন দুইটা সমান। অ্যাট্রিবিউট তো ডাবল বা না, অ্যাট্রিবিউট মানে এমনি দুইটাই সমান, কিন্তু এখন ভিতরে যদি দুইটাকে আলাদা করতে হয় তখন আপনি ডাবলটা মেনটা দিবেন আর সিঙ্গেলটা সাবটা, মানে ডাবল প্যারেন্ট সিঙ্গেল আপনার চাইল্ড, এই কনসেপ্ট ধরতে পারেন। যেগুলো তো আনিনি ওগুলো তো আবার এখানে মেসেজ শো করতে হইল, এখানে অনেক কন্ডিশন দিতে হবে যে মেসেজ দিলে মানে এখানেই আসবে, মানে এখানে আসবে একটা, এখানে দিতে হবে, ঠিক আছে? ইভেন্টেই আপনার জেনারেট করতে হবে মেসেজ, সমস্যা নেই, আমরা টেমপ্লেটে করবো, টেনশনে কিছু নেই, জাস্ট ক্লাস ক্লাস বাইন্ডিং কনসেপ্টটা বোঝে, কারণ এটা ছোটো টেমপ্লেট, আরও ডিজাইনগুলো অ্যাড করতে হবে, তো যেটা চাচ্ছি না, নিলে আমার চেহারা দেখেই মনে হইতো। আচ্ছা, লাইটগুলো দিয়ে দিয়েছি।